আজকে আমার ছাদ বাগানের এই 2.5 বছরের পুরনো বাড়িওয়ান মালটা লেবু গাছটা নিয়ে কিছু কথা বলবো। এই সময় মানে এপ্রিল মাসে গাছের গুটিগুলো ঝরে গেছে এবং ফলগুলো একটু একটু বড় হতে শুরু করেছে। এই সময় কিন্তু গাছের গুটিগুলো আবার ঝরেও যাচ্ছে, মানে আমরা কিন্তু আশাহত না হয়ে গাছের গুটিগুলোকে রেডি করে দেখে মনে মনে ভাবছি যে এখন তো গাছের সব গুটিগুলো ধরে গেছে, এবার হয়তো ফলগুলো বড় হবে। কিন্তু এই সময়ও দেখা যাচ্ছে গাছের গুটিগুলো ধরে যাচ্ছে। এর 3টে কারণ আজকে আলোচনা করব আপনাদের সাথে বিস্তারিত ভাবে, আর সেই নিয়েই খাচ্ছে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, গ্রিনিপড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজি গাছ বসাচ্ছেন। বাড়িওয়ান মালটা লেবুর গাছের গুটি ঝরে যাওয়ার 3টে কারণ আপনাদের সাথে আলোচনা করব বললাম। এই দেখুন গুটিগুলো কিরম ভাবে ঝরে গেছে, কিছুদিন আগে কিন্তু গুটিগুলো ঝরতে শুরু করে দিয়েছে, এখন গাছে গুটি আর তেমন ভাবে ঝরছে না। আমি যে ট্রিটমেন্টটা করেছি সেটাই আপনাদেরকে আজকে বলবো। প্রথমে হলো প্রথম যে কারণটা, সেটা হলো টবের মাটিতে আর্দ্রতা মানে ময়েশ্চারটা ঠিক রাখা। আমি টবের মাটিতে সকালবেলা একবার জল দিচ্ছি, বিকেলবেলা জল আর একবার জল দিচ্ছি। আমরা অতিরিক্ত এই সময় পরিচর্যা করি, অতিরিক্ত পরিচর্যার জন্য কিন্তু অনেক সময় বেশি জল দিয়ে ফেলি। বেশি অতিরিক্ত টবের মাটিতে জল থাকলেও কিন্তু গুটিগুলো ঝরে যেতে পারে। আবার হঠাৎ যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি তো এই সময় পড়তেই পারে, হঠাৎ যদি বৃষ্টি পড়ে তাহলেও কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে টবের মাটি যদি খুব বেশি ভেজা থাকে তাহলেও কিন্তু ফলের গুটিটা ঝরে যেতে পারে। আবার টবের মাটিতে যদি একদম শুকনো হয়ে যায় তাহলেও ফলের গুটিটা ঝরে যেতে পারে। আর টবের মাটিটা যদি শুকনো না হয় সেজন্য আমাদের সবসময় মানে দিনের মধ্যে 2 বেলা একটু দেখতে হবে যে টবের মাটিটা যাতে শুকনো না থাকে। শুকনো থাকলেই কিন্তু সেটাকে একটু ভিজিয়ে দিতে হবে। আর টবের মাটিটা ভেজা রাখার জন্য টবে একটু মালচিং করে দিতে হবে। এই সময় প্রচন্ড গরমে শুকনো পাতা দিয়ে মালচিং করতে পারেন, আর শুকনো পাতা যদি না থাকে তাহলে কোকোপিট দিয়েও মালচিং করতে পারেন। এটা হলো একটা প্রথম কারণ আপনাদেরকে বললাম। দ্বিতীয় যে কারণটা, লেবু গাছ প্রচন্ড পরিমাণে ক্যালসিয়াম পছন্দ করে। এই ক্যালসিয়ামের জন্য টবের মাটিতে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে হবে। আমরা যেহেতু জৈবিকভাবে বাগান করি এবং হোমমেড ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করি, সেজন্য ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য সামান্য পরিমাণ মানে অন্তত 2 চামচ মতন দই জলের সাথে ভালো করে গুলে নেবেন। সেই জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে টবের মাটিতে দিয়ে দেবেন এবং পাতলা করে দেবেন। সেই যে জলটা তৈরি হলো তার সাথে 1 লিটার মতন জল মিশিয়ে টবের মাটিতে ভর্তি করে দেবেন, এতে ক্যালসিয়ামের অভাবটা পূরণ হবে। যদি দই দিয়ে না করতে পারেন তাহলে ভাতের ফ্যানটাকে জলের সাথে মানে একদিনের পুরনো ভাতের ফ্যানটাকে জলের সাথে ভালো করে ভুগিয়ে নিয়ে টবের মাটিতে দেবেন, এতে টবের মাটিতে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়বে। এই 2টো কারণ আপনাদের সাথে আলোচনা করলাম যার জন্য গুটি ঝরে যায়। আর তৃতীয় যে কারণটা, পটাশিয়ামের অভাব করা যাবে না। এই সময় পটাশিয়ামের অভাব যাতে না হয়, গুটি ঝরে যেন না ঝরে যায় এবং ফলের মিষ্টতা যাতে বাড়ে, সেজন্য পটাশিয়ামের জন্য NPK 0050 গাছে স্প্রে করতে হবে। সপ্তাহে 1 দিন করতে পারেন বা 10 দিন পরপর করতে পারেন। আমি 10 দিন পরপর করছি। 1 লিটার জলে 5 গ্রাম মতো NPK 0050 মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিচ্ছি। মাসে এটা 3 বার করলেই ফলের গুটি আর ঝরবে না। আমার এই ফলের গুটিগুলো ঝরেছিল কিছুদিন আগে, এখন দেখুন ফলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এখন কিন্তু আর ফলের গুটি ঝরছে না। এই 3টি ট্রিটমেন্ট যদি ঠিক করে করা যায় মালটা লেবু গাছে কিন্তু ফলের গুটি আর ঝরবে না। তবে গাছ যত পুরনো হবে ফলের গুটিগুলো আরো বেশি থাকবে এবং ফলগুলো অনেক বেশি হবে। আমার এই গাছটা মাত্র 2.5 বছরের, 1 বছর ফল হয়েছিল, আগের বছর আপনাদের দেখেছিলেন 1টাই ফল হয়েছিল, আর এবার বেশ অনেকগুলো ফল ধরেছে, অনেকটা হয়েছিল, তারপরেও কিন্তু ঝরে যাওয়ার পরে এখনো 15টা মতন ফল রয়েছে। পরের বছর এর থেকে অনেক বেশি ফল হবে আর সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপডস চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা গ্রিনিপডস চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আজই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।